بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিছু আরব মানুষ এক ইহুদি আলেমের কাছে গেল আর তাকে বলল যে মুহাম্মদ বিন আবদুল্লাহর কাছে এমন কি প্রশ্ন করা যাবে যাতে করে সে যে আসলেই নবী সেটি পরিষ্কার হয়ে যায়। এই প্রশ্নের উত্তরে সেই ইহুদি আলেম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিন প্রশ্ন জিজ্ঞেস করতে বললেন। আর সেই তিন প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এমন ছিল যে পূর্বযুগে যেই যুবকেরা বেরিয়ে গিয়েছিল মানে আসহাবে কাফ কারা ছিল, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মেহবুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নের উত্তর খুব সুন্দর করে কুরআনুল করিমের মধ্যে সূরা কাহাফে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এর রেফারেন্সে তখন হযরত ঈসা আলাইহিস সালামের সময় ছিল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আজকের বর্তমান সময়ের ফিলিস্তিনে মানুষদের কাছে দ্বীনের তাবলীগের জন্য পাঠিয়েছিলেন। এই এলাকাটি সেই সময় রোমান সাম্রাজ্যের অধীনে থাকতো আর এরা তখন বুতপরস্তী মানে মূর্তি পূজারী ছিল। সেই সময় সেখানে এক ইহুদি বাদশাহের রাজত্ব ছিল আর যে রোমান এম্পায়ারের অধীনে থেকে শাসন কার্য চালাচ্ছিল। কিন্তু যখন হযরত ঈসা আলাইহিস সালাম এখানে তাবলীগ শুরু করলেন তো রোমানরা আপনার বিরুদ্ধে হয়ে গেল আর আপনাকে গ্রেপ্তার করে শুলিতে চড়াতে চাইল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে ঈসা আলাইহিস সালামকে জ্যান্ত অবস্থাতেই আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। এই ঘটনার কিছু সময় পর ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আর ইহুদিদের এমন কর্মের জন্য সেই সময়কার টাইটাস নামের এক বাদশাহ ইহুদিদের উপর ভীষণভাবে রাগান্বিত হয়ে জেরুজালেম এবং ফিলিস্তিনের উপর ভীষণভাবে ভয়ঙ্করভাবে আক্রমণ করে বসে আর তারপর এদেরকে একেবারে বিধ্বংস করে দেয়। এতদূর পর্যন্ত যে সে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করেছিল, সেই সময় টাইটাস মোটামুটি 1.5 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল আর যেই সমস্ত লুকিয়ে বেঁচে থাকা ইহুদিরা এখানে ছিল তারাও নিজের প্রাণকে বাঁচানোর জন্য ফিলিস্তিন থেকে পালিয়ে যায়। আর যার পর এখানে শুধুমাত্র ঈসাই ধর্মের অনুসারী মানে যারা ঈসা আলাইহিস সালামকে মেনে চলতো তারাই শুধুমাত্র ফিলিস্তিনে থেকে গিয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সময় দাকিয়ানুস নামের এক বাদশাহের শাসন কার্য ছিল আর যে রোমানিয়া ছিল এবং সে বুতপরস্তিও করত। কিন্তু যখন দাকিয়ানুস নামের এই বাদশাহ ক্ষমতায় আসে তখন সে ঈসাই ধর্মের অনুসারীদের উপর ভীষণ অত্যাচার করতে শুরু করে, এতদূর পর্যন্ত যে এখানে কিছু যুবক যারা ঈসা আলাইহিস সালামকে মেনে চলত সেই হাবারিয়দেরকেও দরবারে ডাক পাঠানো হলো আর তাদেরকে বলা হলো আমি প্রথমে তোমাদেরকে বোঝাচ্ছি যে তোমাদের এই নতুন দিন থেকে বেরিয়ে এসো আর না হলে তোমাদেরকে আমরা হত্যা করে ফেলবো। হযরত ঈসা আলাইহিস সালামের দিনকে অনুসরণ করে চলা এই কিছু যুবকরাই শেষ পর্যন্ত আসহাবে কাফে পরিণত হয়েছিল আর যাদের সম্বন্ধে কুরআনুল করিমের সূরা কাহাফের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু যখন এই যুবকেরা এমন ধমকি শুনল তখন তারা ভীষণ পেরেশান হয়ে পড়ল, কেননা তারা সেই বাদশাহের সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা রাখত না আর না তো এই শহরে বসবাস করে ঈসাই ধর্ম পালনের কাজকে প্রতিনিয়ত রাখতে পারত, আর না হলে যদি এমনটা হতো তাহলে দাকিয়ানুস নামের সেই বাদশাহ এদেরকে হত্যা করে ফেলত। এই জন্য তারা শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবে বলে সিদ্ধান্ত নিল আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে সত্যিই তারা সেই শহরকে ছেড়ে অন্য কোথাও বেরিয়ে গেল। তখন তারা এটি ভেবেছিল যে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম সিদ্ধান্ত নেবেন, নিশ্চয়ই আমাদের জন্য কোনো নতুন রাস্তা তৈরি করে দেবেন। এতদূর পর্যন্ত যে তারা একটি পাহাড়ের গুহার মধ্যে গিয়ে লুকিয়ে গিয়েছিল আর সেই গুহার মধ্যে শুয়ে পড়েছিল আর সেই শুয়ে থাকা অবস্থাতে তাদের উপর দিয়ে 300 বছর অতিবাহিত হয়ে গিয়েছিল, মানে 300 বছর পর্যন্ত এই মানুষগুলো এই গুহার মধ্যেই শুয়েছিল। দাকিয়ানুস যখন এই যুবকদের তল্লাশিতে বের হলো তখন তারা জানতে পারলো যে এই যুবকেরা এই গুহার মধ্যেই আছে। তখন বাদশাহ ভীষণ রাগান্বিত হলো, কেন সে ভেবেছিল হয়তো আমার কথাকে পালন করা বাদ দিয়ে তারা পালিয়ে গুহাতে লুকিয়ে আছে, আর যেই জন্য বাদশাহ দাকিয়ানুস ভীষণ রাগান্বিত হয়ে বলল এই গুহার মুখ প্রাচীর তুলে বন্ধ করে দেওয়া হোক যাতে করে এরা এই গুহার ভিতরে থেকেই মারা যায়, যেন কখনোই এরা বাইরে বের হতে না পারে। কিন্তু এই কাজটি সম্পূর্ণ করার জন্য যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই ব্যক্তি খুবই নেক এবং ইমানদার ব্যক্তি ছিল। সেই ব্যক্তি আসহাবে কাফদের নাম, তাদের সংখ্যা এবং তাদের সম্পূর্ণ ঘটনা একটি তক্তির মধ্যে লিখে রেখে একটি তামার সিন্ধুকের মধ্যে বন্ধ করে সেই প্রাচীরের ভিতের কাছে রেখে দিল, আর এমনইভাবে আর একটি তক্তি সেটি রাজমহলে রেখে দেয়। এই 300 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর দাকিয়ানুস নামের সেই বাদশাহেরও মৃত্যু হয়ে গিয়েছিল। এর মধ্যে কিছু বাদশাহ কিছু রাজত্ব এসেছিল আবার চলেও গিয়েছিল, এতদূর পর্যন্ত যে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত রোমানীয়রা ঈসাই ধর্মকে কবুল করে নিয়েছিল। এই জামানার পর মানে 446 খ্রিস্টাব্দে বদরুস নামের এক ঈসাই বাদশাহের রাজত্ব শুরু হয়েছিল, আর যে বাদশাহ খুবই ইমানদার ইনসাপ্রিয় এবং সরল হৃদয়ে ছিলেন আর যিনি 68 বছর পর্যন্ত খুবই শান ও শকতপূর্ণভাবে রাজত্ব চালিয়েছিলেন। কিন্তু এমন সময় যখন মানুষের মধ্যে মাজহাবি বিভক্ততা চরম পর্যায়ে
পৌঁছেছিল এবং মানুষের মৃত্যুর পর দ্বিতীয়বার বেঁচে ওঠা এবং কিয়ামতের সম্বন্ধে বিশ্বাস শেষ হতে যাচ্ছিল, তখন নিজের কওমের এমন অবস্থাকে দেখে বদরুস নামে সেই বাদশাহ ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। আর একদিন নিজের দরবারের এক ছোট্ট কুঠিরে গিয়ে একাই বন্ধ হয়ে রইলেন। আর সেখানে তিনি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে একেবারে করুণ হৃদয় নিয়ে দোয়া করতে শুরু করলেন, হে আল্লাহ, কিছু এমন নিশানা প্রকাশ করুন যাতে করে আমার কওমের মানুষদের ইমান আবার পুনরায় যেন তাজা হয়ে যায়, তারা যেন কিয়ামতের সম্বন্ধে, মৃত্যুর পরবর্তী জীবনের সম্বন্ধে এবং এক ঈশ্বরের উপর বিশ্বাস করে নেয়। আর সেই সময় আল্লাহ সুবহান তাআলা তার এই দোয়াকে কবুলও করে নিয়েছিলেন। প্রত্যেক দিনের মতো একদিন এক রাখাল নিজের ছাগলগুলোকে রাখার জন্য এই গুহার দেওয়ালের পাশে এসে দাঁড়ালো, আর এটি সেই গুহার ওই দেওয়াল ছিল যার ভিতরে আশাহাবের কাফ উপস্থিত ছিল আর তারা সেখানে ঘুমিয়েছিল। এই রাখাল কিছু মানুষের সাহায্য নিয়ে এই দেওয়ালটিকে ভেঙে ফেলল, আর দেওয়াল ভাঙতেই সেই রাখাল এবং তার সঙ্গীদের মনের ভিতরে এত ভয়, এত আতঙ্ক সৃষ্টি হয়ে গেল যে কারণে সেখান থেকে তারা হতভম্ব হয়ে পালিয়ে যায়। আর ঠিক তখনই আশাহাবের কাফ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ঘুম থেকে জেগে উঠলেন আর একে অপরের সঙ্গে সালাম ও কালামে ব্যস্ত হয়ে পড়লেন। এরপর যখন এদের ক্ষুধা লাগলো তখন এদের ওই একজন সাথী যার নাম তামলিখা ছিল তাকে বললো, তুমি বাজারে গিয়ে চুপচাপ করে আমাদের জন্য খাবার নিয়ে আসো, আর এটিও জেনে আসবে যে দাকিয়ানুস নামের সেই বাদশাহ আমাদের জন্য কি পরিকল্পনা করে রেখেছে। যখন তামলিখা গুহা থেকে বেরিয়ে বাজারে পৌঁছালো তখন সে এটি দেখে আশ্চর্য হয়ে গেল যে বাজারের চারিদিকে তখন ইসলামের ওই জয় জয়কার ধ্বনি উঠছে, প্রত্যেক মানুষ ওই ঈসা আলাইহিসসালামের নামে কলিমা পড়ছে আর তার বলে যাওয়া তালিমাতের উপর আমলও করছে। তো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে তামলিখা একটি দোকানে খাবার নেওয়ার জন্য উপস্থিত হলো, আর খাবারের দাম স্বরূপ দাকিয়ানুস বাদশার সময়কালের সেই মুদ্রা দোকানদারকে দিয়ে দিল। আর সাধারণভাবে সেটি 300 বছরের পুরানো ছিল কিন্তু বর্তমান সময়ে সেটি আসল হয়ে গিয়েছিল, আর সেই মুদ্রাটিকে চেনার কোনো মানুষ বেঁচেও ছিল না। দোকানদার যখন ওই ব্যক্তির হাতে এই মুদ্রাকে দেখতে পেল তখন দোকানদারের মনে হলো হয়তো এই যুবকের হাত কোনো পুরানো খাজানাতে পড়ে গিয়েছে, আর যার জন্য সেই দোকানদার তামলিকাকে সিপাহীদের হাতে তুলে দেয় যাতে করে তারা তাকে এই খাজানার সম্বন্ধে যেন জিজ্ঞাসাবাদ করে। এরপর যখন সিপাহীরা তামলিকাকে বন্দী করে নিয়ে জিজ্ঞেস করতে শুরু করলো, বলো সেই খাজানা কোথায় রেখেছো, তখন উত্তরে তামলিকা বলল, আমার কাছে কোনো খাজানায় উপস্থিত নেই, আর এটি তো আমার ওই টাকা। সিপাহী বলল, এটি আমরা কেমন করে মেনে নেব, কেননা এই মুদ্রা তো 300 বছরের পুরানো কিন্তু তুমি তো এখনো যুবক আছো, তো তোমার জন্য সবচেয়ে ভালো হবে যদি তুমি আমাদের সামনে সত্য কথা খুলে বলো যাতে করে আমরা কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এর উত্তরে তামলিকা বলল, প্রথমে আমাকে এটি বলো দাকিয়ানুস নামের সেই বাদশাহের বর্তমান অবস্থা কেমন আছে। সিপাহীরা যখন এটি শুনল তখন উত্তর দিল, আজ বর্তমান সময়ে দাকিয়ানুস নামের কোনো বাদশাহ সমস্ত জগতের মধ্যে উপস্থিত নেই, কিন্তু হ্যাঁ, 100 বছর আগে এমন নামের এক বেঈমান বাদশাহ ছিল আর যে বুতপরাস্তি করত। সিপাহীর মুখে এমন উত্তর শুনে তামলিকা ভীষণ বিচলিত আর পেরেশান হয়ে পড়ল, আর বলল যে আমরা কালকেই তো এর হাত থেকে নিজের ইমানকে বাঁচানোর জন্য আমাদের জানমালকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম, আর আমি আর আমার সাথীরা এই শহরের কাছাকাছি একটি গুহাতে গিয়ে লুকিয়েছিলাম, যদিও আমার বাকি সাথীরা এখনো পর্যন্ত সেই গুহাতে উপস্থিত আছে, তোমরা আমার সঙ্গে গিয়ে কেন নিজেরাই সেটিকে দেখে নিচ্ছ না। এরপর তামলিকার কথা শুনে সিপাহী এবং সেই শহরের বহু সংখ্যক মানুষ এই গুহার কাছে পৌঁছাতে শুরু করলো, আর তার আগে পর্যন্ত আশাহাবে কাফ তামলিকার অপেক্ষাতে বসেছিল, কিন্তু সে আসতে অনেক দেরি করে ফেলেছিল, সেই জন্য বাকি সাথীরা ভাবলো যে হয়তো হতেও পারে তামলিকাকে দাকিয়ানুস নামের সেই বাদশাহ গ্রেপ্তার করে নিয়েছে। আর এরই মধ্যে যখন গুহার কিছুটা দূরে অনেক সমস্ত মানুষ একত্রিত হয়ে আসতে লাগলো আর তাদের শোরগোল ভেসে আসছিল, তো আশাহাবে কাফরা ভাবলো যে হতেও পারে দাকিয়ানুসের ফৌজ তামলিকাকে অনুসরণ করে আমাদের কাছে এগিয়ে আসছে। আর যেই জন্য আশাহাবে কাফ আবার পুনরায় আল্লাহ সুবহানাহু তাআলার জিকিরে মশগুল হয়ে যায়। সিপাহীরা গুহার কাছে পৌঁছে সেই তামার সিন্দুকটিকে হাতে নিয়ে যখন এর ভিতরে থাকা সেই তক্তিকে বের করে পড়তে শুরু করলো তখন সেই তক্তিতে লেখা ছিল আশাহাবে কাফের নাম, আরও লেখা ছিল এরা সেই মুমিনদেরও একটি জামাত যারা নিজের দিনের হেফাজতের জন্য দাকিয়ানুস বাদশার হাত থেকে বাঁচতে এই গুহাতেই আশ্রয় নিয়েছে। আর বাদশাহ দাকিয়ানুস রাগান্বিত হয়ে এসে এই গুহার মুখকে বন্ধ করে দিয়েছিল, তো যদি কখনো এই দেওয়াল খুলে যায় তাহলে মানুষজন এই তক্তির মাধ্যমে আশাহাবে কাফদের রহস্য এখান থেকে যেন উন্মোচন করতে পারে। সিপাহীরা এমন ঘটনার সম্মুখীন হয়ে একেবারে আশ্চর্য হয়ে থেকে যায়, আর যখন তারা নিজেই কিছু বুঝতে পারল না তখন বাদশাহ বদরুসকে আশাহাবে কাফদের সম্বন্ধে জানালো। বদরুস বাদশাহ যখন এমন খবরকে শুনলেন তখন তিনি কোনো রকম দেরি না করে এই গুহার কাছে উপস্থিত হলেন। এরপর আশাহাবে কাফ গুহা থেকে বাইরে বেরিয়ে এসে বাদশাহ বদরুসের সামনে সমস্ত ঘটনাকে খুলে বলল। বদরুস এমন ঘটনাকে নিজের কানে শুনে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার অনেক অনেক শুকরিয়া আদায় করলেন আর বললেন যে হে আল্লাহ, আমার দোয়াকে কবুল করেছেন, আপনি এই আশাহাবে কাফের দ্বারা এমন নিশানা প্রকাশ করলেন যার পর আমার উম্মতরা মৃত্যুর পরের জীবনেও বিশ্বাস করে নেবে। এরপর আশাহাবে কাফ বদরুস বাদশাহের জন্য দোয়া করলো যে আল্লাহ যেন তোমার বাদশাহিত্বে বরকত দান করেন। আর সবার সঙ্গে সালাম করার পর আবার পুনরায় সেই গুহার মধ্যে ফিরে গেল, আর সেখানেই তারা শুয়ে পড়েছিল যেখান থেকে তারা ঘুম থেকে জেগে উঠেছিল। আর এমন ওই নিদ্রা অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশাহাবে কাফকে
মৃত্যুদান করেছিলেন। এরপর বদরুস বাদশাহ শালকাঠের সিন্ধুক বানিয়ে আশাহাবে কাফের লাশকে যত্ন করে রেখে দিয়েছিলেন। আর বদরুস বাদশাহ এই গুহার সামনে একটি মসজিদকে বানিয়েছিলেন আর সপ্তাহে একদিন ছাড়পত্র রেখে দিয়েছিলেন, সেই দিন মানুষজন আশাহাবে কাফের কবরকে জিয়ারত করার জন্য এসে থাকত। আপনাদেরকে জানিয়ে রাখি যে আশাহাবে কাফের সংখ্যাকে নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে অনেক মতামত উঠে এসেছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বয়ান করছেন, আশাহাবে কাফের সংখ্যা সাতজন ছিল আর আট নম্বর তাদের কুকুর ছিল, আর এটি সেই কুকুরই ছিল যেটি শাহী মহল থেকে এদের পিছু নিয়েছিল। আবার এদের নামের মধ্যেও অনেক মত পার্থক্য আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটি রেওয়ায়েত এসেছে, এদের নাম ছিল মুকসালমিনা, তামলিকা, মারতুনিস, সানুনিস, সারিনুনিস, জুনিওয়াস, কাস্তিতিউনিস। এদের মধ্যে এক রাখালও ছিল যে এদের পিছু নিয়েছিল, আর যার সম্বন্ধে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেননি। আর এই মানুষগুলোর কুকুরের নাম ছিল কাথির। কিন্তু এখানে সম্পূর্ণ ঘটনার পর সবচেয়ে বেশি চিন্তার বিষয় হল শেষ পর্যন্ত এটি কিভাবে সম্ভব হতে পারল। আশাহাবে কাফের সঙ্গে সময় কেন তার নিজের প্রভাব খাটাতে পারেনি, আর কেনই বা 300 বছর ঘুমন্ত অবস্থাতে থাকার পরও তাদের শরীরের একটি ছোট্ট অংশ দুর্বল হয়ে পড়ল না। যদিও এদের আশেপাশের অঞ্চলের উপর দিয়ে 300 বছর অতিক্রম হয়ে গিয়েছিল, তো যদি এটিকে সায়েন্সের সঙ্গে মেলানোর চেষ্টা করা হয় তাহলে এটি তখনই সম্ভব হবে যখন থিওরি অফ রিয়েলিটিভিটির মত অনুসারে এ ঘর যেখানে আশাহাবে কাফরা শুয়েছিল এই স্থানের গ্র্যাভিটেশন ফিল্ড গুহার বাইরের থেকে একেবারে কম হয়ে যায় অথবা মোটামুটি সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। আবার হতে পারে এদের জন্য সময়ই থেমে গিয়েছিল, যদিও এদের আশেপাশের সমস্ত সময়ই ঠিকঠাকই কাজ করে চলেছিল। কিন্তু আবার প্রকাশ্য কথা এটিও যে ফ্রেম অফ রেফারেন্স থাকতেও এমনটা সম্ভব হওয়া একেবারে আশ্চর্য মনে হয়ে থাকে। কিন্তু এই সমস্ত জাহানকে পালন করে চলা রব, যার হাতে এই দুনিয়া এবং সমস্ত কাইনাতের চাবিকাঠি উপস্থিত আছে, তার জন্য এটা তো কোনো বড় আশ্চর্য কথা নয়। এটা তো মানুষের শক্তির জন্য এক উচ্চ মস্তিষ্কের ধারণা স্বরূপ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র কুন ফায়াকুনের দূরত্ব পর্যন্ত অবস্থিত। আমরা আশা রাখছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু নতুন জানতে পেরেছেন, আর যদি এমনটি হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে এটিকে শেয়ারও করবেন। আর আমরা এর পরের একটি ভিডিওতে জানার চেষ্টা করব যে কেমনভাবে আজকের আধুনিক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই আশাহাবে কাফের ঘটনা সত্যতে পরিণত হতে চলেছে। সেই জন্য যদি আপনি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভিডিওটি আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়। প্রত্যেকবারের মতো আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।